দেশটা হুমকির সম্মুখীন হয়ে পড়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন হয়ে পড়ে অতীতে অশান্ত সমাজ তখন গড়ে বসে থাকে নাই পড়ালেখার পাশাপাশি প্রয়োজনীয় ভূমিকা পালন করতে অতীতের ছাত্র সমাজ দ্বিধাবোধ করে নাই আজকেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন তখন ইসলামী ছাত্র শিবিরের মতো একটি দেশপ্রেমিক ছাত্র সংগঠন শুধু পড়ালেখার টেবিলে বসে থাকতে পারে না এই জালিম শাহীর বিরুদ্ধে শৈব শাহীর বিরুদ্ধে এই বাকশালী সরকারের বিরুদ্ধে আজকের শিবিরের যুবকদেরকে মাঠের ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আসুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য অতীতের ন্যায় ইসলামী ছাত্র শিবির মাঠে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আজকের এই পলাশী চাঁদনী দিবসের আলোচনা সভায় পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকের আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরের সংগ্রামী আমির জয়নতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে স্বাধীন বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল এই পতন হয়েছিল কারণ ছিল সেনাবাহিনীর প্রধান বিশ্বাসঘাতক মীর জাফরের ষড়যন্ত্রের কারণে বিশ্বাসঘাতকতার কারণে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাবের পরাজয় হয়েছিল এবং সেই পরাজয়ের পর প্রায় 200 বছর ইংরেজ বেনিয়ারা এই বাংলাদেশকে শাসন করেছে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে শাসনের নামে শোষণ এবং জুলুম নির্যাতন চালিয়েছে আবার বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে এক পর্যায়ে আবার সেই স্বাধীনতা হারানোর স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নবাবের পক্ষে অনেকেই মরণপণ লড়াই করে শেষ বিন্দু রক্ত দিয়ে স্বাধীন বাংলার স্বাধীনতাকে রক্ষা করার জন্য চেষ্টা করেছিল কিন্তু মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সেটা সম্ভব হয় নাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে সাবেক সেনাপ্রধান মইনুল আহমদের বিশ্বাসঘাতকতার কারণে আজকে বাংলাদেশে পুতুল সরকার কায়েম হয়েছে যে পুতুল সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী দেশের হাতে তুলে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে ঘটনা দেখলে মনে হয় এই বিশ্বাসঘাতক মইনুল আহমদ মীর জাফরের ভূমিকা পালন করেছিল মনে করেছিল তাকে আবার ক্ষমতায় আনা হবে কিন্তু মইনুল আহমদ ক্ষমতায় আসতে পারে নাই যেমনি ভাবে মীর জাফরকে ক্ষমতায় বসাতে চেয়েছিল মীর জাফরকে ক্ষমতায় বসানো হয়েছিল সাময়িক অল্প দিনের জন্য কিন্তু ক্ষমতা মীর জাফরের হাতে ছিল না ক্ষমতা ছিল ইংরেজদের হাতে আজকে মইনুল আহমদকেও অল্প কিছুদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের নামে জরুরি সরকারের নামে তাকে এই ক্ষমতার ছড়ি ঘুরানোর সুযোগ দেওয়া হয়েছিল এবং মইনুল আহমদের পরে এখন যে তারা ক্ষমতায় এসেছেন এর একটি পুতুল সরকার এই পুতুল সরকারকে আনা হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থ হাসিল করার জন্য এবং আপনারা লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী প্রধান অতিথি বিস্তারিত বলবেন এই সরকার ক্ষমতায় আসার পরে থেকে একটার পর একটা দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে জনগণের জানমাল ইজ্জত আবরুর বিরুদ্ধে দেশের কল কারখানার বিরুদ্ধে ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে এক কথায় দেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে একটার পর একটা তারা দেশের মানুষের স্বার্থ চাইতে ভারতকে খুশি করার কাজেই বেশি ব্যস্ত রয়েছে
এজন্য আজকে পলাশীর এই আমরো কারণে যেমনি ভাবে নবাবের পরাজয় হয়েছিল এই পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করতে হবে নবাবের সন্ন্যরা মির্জাফর বিশ্বাসঘাতক করেছিলেন বাংলাদেশে যদি কোনো মির্জাফরের সৃষ্টি হয় বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা সেই সকল মির্জাফরদের সেই সকল পুতুল সরকারের বিরুদ্ধে আত্মবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাকে আমরা স্বাধীন রাখব ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রই এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আগামী দিনে ভুলঞ্চিত করতে পারবে না আমরা হইতে দেব না ইনশাআল্লাহ এই পুতুল সরকারের বিরুদ্ধে আজকে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ পলাশীর মাঠে হারে নবাব হেরেছে মুসলমান পলাশীর মাঠে হারে নবাব হেরেছে মুসলমান তাই কানাডার মতো বাংলা দেওয়া আমারই চরম দোকার হেরেছে মুসলমান পলাশীর মাঠে হারে নবাব হেরেছে মুসলমান ঘটে